তোমাদের সবাইকে আমি সুজন আজকে তোমাদের আমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চলচ্চিত্র চ্যাপ্টারটা দেখাবো এবং এই চ্যাপ্টারে প্রথমত আমরা বেসিকগুলো দেখব প্রথম কি কি লাগবে কি কি কাজে লাগবে এই চ্যাপ্টারে সেটা দেখো যেহেতু আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চলচ্চিত্র পড়ব সেই চলচ্চিত্রের মাঝখানে চলচ্চিত্র সম্পর্কিত আমরা জানি সম্ভবত এটার পরে আসছি ওইটা নিয়ে এখন নয় আলোচনা করি এখন আমরা চলো টপিক রিলেটেড আলোচনা করি প্রথমত আসে আমরা রোধ যদি আমরা এটা এক নম্বর টপিক হয় টপিক নম্বর ওয়ান এটা হচ্ছে কি রোধ আমরা রোধটা কি একটা পরিবাহীর মাঝখানে যদি এটা যদি একটা পরিবাহী হয় এটা একটা পরিবাহী আছে এটার মাঝখানে কি আছে ইলেকট্রনগুলো কি হইতেছে ফ্লো হইতেছে এই ইলেকট্রন ফ্লো হওয়ার মাধ্যমে কি তড়িৎ প্রবাহ হয় যদি ইলেকট্রন এদিকে ফ্লো হয় কারেন্টটা কি হইতেছে এদিকে অপর দিকে প্রবাহিত হচ্ছে আই তো এই যে এটার মাঝখানে দিয়ে যখন ইলেকট্রন ফ্লো হয় তখন এটার মাঝখানে একটা কি হয় বাধা সৃষ্টি হয় এই বাধা সৃষ্টিটাকে বলা হয় কি রোধ যেহেতু আমরা এইটুকুর মাঝখান দিয়ে আমরা ইলেকট্রন ফ্লো হয় যদি এটা হয় কি পজিটিভ প্রান্ত এটা যদি কো হয় নেগেটিভ প্রান্ত সবসময় কি ইলেকট্রনটা কি নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তের দিকে আসে যেহেতু আমরা ইলেকট্রনটা এদিকে ফ্লো হয় ইলেকট্রন এদিকে ফ্লো হতেছে আর আইটা কারেন্টটা প্রবাহিত হচ্ছে কোন দিকে অপর প্লাসে যে এই প্রবাহ হয় এই প্রবাহের বাধাটাকে বলা হয় রোধ তাই রোধটা আমরা বুঝলাম রোধটা কি কোন তড়িৎ প্রবাহের বাধাকে রোধ বলে এখন আসো আমরা রোধগুলা কিসের উপরে নির্ভর করে এই জায়গায় দেখো আমরা চারটা জিনিস দিয়ে রাখছি এগুলোর উপরে নির্ভর করে প্রথমত আসো তাপমাত্রা রোধ তাপমাত্রার উপর নির্ভর করে কেমন যদি এই একটা পরিবাহীর মাঝখান দিয়ে আমরা পরিবাহীটা যদি দেখো এই যে পরিবাহীটা আছে এই পরিবাহীটা মাঝখানে কি করতেছে ইলেকট্রন ফ্লো হইতেছে যত ইলেকট্রন ফ্লো হবে এই ইয়ের মাঝখানে কি হবে বাধাটা কি হবে বেশি হবে যত বাধা বেশি হবে অর্থাৎ রোধ যত বেশি হবে ধরো আমার এই কারেন্টের তারটা ছিল অর্থাৎ কি এই তারটা ছিল শুরু এটার মাঝখানে ইলেকট্রন অনেক প্রবাহিত হইতেছে সেক্ষেত্রে কি হবে এটার মাঝখানে তাপ উৎপন্ন হবে বেশি কিন্তু কি রোধটা কি হবে বেড়ে যাবে তার মানে কি যদি আমরা কি তাপমাত্রা বাড়াই তাহলে কি হবে রোধের পরিমাণটা কি হবে বাড়বে এই তাপমাত্রা বাড়ার ফলে রোধের পরিমাণ বাড়বে আমরা এটাও জেনে লিখতে পারি না পারি না আর প্রপোর্শনালিটি কিসের জন্য এটা লিখতে পারবো না রোধকে আর দ্বারা প্রকাশ করে এটা এটা প্রপোর্শনাল না কিন্তু রোধ তাপমাত্রা বাড়লে রোধ বাড়বে ঠিকই কিন্তু এই আর আর বাড়ালে কি তাপমাত্রা বাড়বে না এটা মনে রাখতে হবে রোধ তাপমাত্রার সমানুপাতিক নয় পরবর্তীতে আসি দৈর্ঘ্যের উপর রোধটা কি করে দৈর্ঘ্যের উপরে কি করে নির্ভর করে যদি একটা পরিবাহী থাকে কি মোটা আর এটা থাকে কি সরু কিন্তু আবার কি লম্বা তো এই ক্ষেত্রে কোনটার মাঝখানে রোধটা বেশি হবে অর্থাৎ যার কি দৈর্ঘ্যটা বেশি থাকবে তার রোধ থাকবে কি বেশি আর যার দৈর্ঘ্যটা কি থাকবে বেশি থাকবে তার রোধ থাকবে বেশি তাহলে আমরা কি করে বলতে পারি আমরা বলতে পারি আর আমরা বলতে পারি কি আর প্রপোর্শনাল এল তাহলে কি কোনো পরিবাহী যদি দৈর্ঘ্য বৃদ্ধি পায় অর্থাৎ কি কোনো পরিবাহীর দৈর্ঘ্য বৃদ্ধি পেলে কি পাবো রুটটা কি পাবো বৃদ্ধি পাবো তাহলে এই বৃদ্ধিটা কিরকম হবে তার সমানুপাতিক হারে বাড়বে তার মানে যদি একটা পরিবাহী ধরো আমার দৈর্ঘ্য ছিল এরকম এরটা কি মুছি দৈর্ঘ্য বাড়াই দিছি সেই ক্ষেত্রে আমার কি কারেন্ট ফ্লোটা একটু কি হবে কম হবে ইলেকট্রন ফ্লো কম হবে এবং কারেন্টও কি হবে কম ফ্লো হবে সেই ক্ষেত্রে আমার কি আর প্রপোর্শনাল এল পরে আসে আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আসলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরো আমার কাছে একটা তার ছিল এই তারটা ছিল কি এই তারের ব্যাসার্ধ ছিল আর স্মল আর এই আর ওয়ান দ্বারা এই তারের ব্যাসার্ধ ছিল কি স্মল আর ওয়ান কিন্তু এই তারটা যখন আমরা কি করে দিলাম একটু মোটা করে দিলাম সেই ক্ষেত্রে কোনটার মাঝখানে রোধ বেশি হবে যদি আমি এটার মাঝখানে দেব আই পরিমাণ কারেন্ট প্রবাহিত করি এটার মাঝখানে দেব কি আই পরিমাণ কারেন্ট প্রবাহিত করি তখন রোধ কার বেশি হবে এটার ব্যাসার্ধ ধরো আমরা একটু আর টু এই যে আর টু যে আছে এটার ব্যাসার্ধ হচ্ছে আর টু তাহলে আমরা জানো এই যেটুর প্রস্থচ্ছেদটা আর বড় তার মাঝখানে রোধটা কি হবে
কম অনুসারে প্রবাহিত হবে, তাহলে আমরা কি লিখতে পারি আর প্রপোর্শনাল 1 বাই এ। তো এরকম না, আমরা আর প্রপোর্শনাল 1 বাই এ স্কয়ার। রুটটা কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কি ব্যস্তানুপাতিক, রুট কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কি ব্যস্তানুপাতিক। রুট আমরা কি জানি, রুট আমরা আমরা জানি রুটটা কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। তার মানে কি একটা পরিবাহী যদি আমরা রুট কি করি বাড়াই দিই, তাহলে ওই পরিবাহীর প্রস্থচ্ছেদটা কি হবে কমে যাবে না। যদি আমরা কোনো পরিবাহীর আমরা কি করি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমাই দিই, অর্থাৎ কি আমরা একটা মোটা তারকে যদি আমরা চিকন করে দিই, সেক্ষেত্রে আমাদের কি রুটটা কি হয়ে যাবে বেড়ে যাবে না কমে যাবে, অবশ্যই কমে যাবে। কারণ কি দেখো এটার মান কি বেড়ে যাবে, এটার মান কি দেবে ক্ষেত্রফলটা কি হতেছে কমতেছে। ক্ষেত্রফল কমা মানে কি, আমরা যদি ধরো একটা ক্ষেত্রফল ছিল 5 1 বাই 5, তখন আর এর মান ছিল কত 0.5, এই আর মান তাই কত 0.2 0.2। তো যখন এই ক্ষেত্রফলের মানটা বেড়ে যাব 10, তখন কি হবে 0.1। তো সেই ক্ষেত্রে রুটটা কার বাড়লো, রুটটা অবশ্যই যার ক্ষেত্রফল কি হবে বেশি থাকবে তার রুটটা কি থাকবে কম থাকবে। যা দেখো আমরা একটা প্রস্থচ্ছেদ যদি চিন্তা করো, এটার প্রস্থটা ছিল কি, প্রস্থের ক্ষেত্রফল ছিল কি 10, আর এটা 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 ছিল 10 আর এটার দিলাম 5, এটার 10। তাহলে আমরা কি এটা থেকে বুঝতে পারলাম যদি কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি হয় সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো রুটটা কি হবে কম হবে। তাহলে আমরা এটুকু বুঝতে পারলাম না কোনো পরিবাহী রুট কি করে আর প্রপোর্শনাল 1 বাই এ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। তাহলে আমরা এটাও জানলাম এটাও জানলাম, এখন আসলে আমরা কি উপাদানের উপর। এখন দেখো আমরা কি এই রুটটাও কি উপাদানের উপর নির্ভর করে, যেমন আমরা কি কাঠ 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 ইত্যাদি এগুলোর মাঝখান দিয়ে আমরা কি জানি না ইলেকট্রন ফ্লো হয় না, সেক্ষেত্রে কি এটার মাঝখানে কি রোধের কোনো প্রয়োজন হয় না, অর্থাৎ কি এটার রোধ কি বেশি থাকবে, এগুলোর রোধ বেশি থাকবে। আবার যদি আমরা চিন্তা করো তামা লোহা এই যে এগুলা আছে, এগুলা কি করে ইলেকট্রন ফ্লো করতে পারে, তার মানে কি ইলেকট্রন ফ্লো করতে পারে মানে কি এগুলার রুটটা কি থাকে এগুলার থেকে কি থাকে কম থাকে। তাহলে আমরা কি রুটটাও কি করে উপাদানের উপরে নির্ভর করে। আশা করি এই টপিকটা বুঝতে পারছ, এবং পরবর্তী এই যে চলতরিতে পরবর্তী টপিককে রোদের গুণাঙ্ক অর্থাৎ কি রোদের উষ্ণতা গুণাঙ্ক সম্পর্ক নিয়ে পরবর্তী ইয়ে আলোচনা করা হবে। তার ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।